Assalamualaikum. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বাজারে গিয়েছিলাম, ভাবলাম সিজনাল ফল আনারস নিয়ে আসি। আনারস এনেছি, এখন খেতে খুবই ইচ্ছে করছে, তো ভাবলাম আনারস মাখা বানাবো, তৈরি করে খাবো। তো আমি এখন আনারসটা কেটে নিচ্ছি, এভাবে ছুলে নেওয়ার পর ধুয়ে ফেলবো। তারপর পিস পিস করে কেটে নিয়ে লবণ মরিচ মেখে দিলে কিন্তু হয়ে যাবে আমার আনারস মাখা তৈরি। তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি। ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি আনারস মাখাটা কীভাবে তৈরি করছি। এই চোখগুলো আমি কেটে ফেলে দেবো হালকা হালকা করে, এইভাবে কাটলে কিন্তু চলে যাবে। এই যে আমি আস্তটা ধুয়ে ফেললাম, আমি এটা করে কেটে নেব। যাক, আনারসটা একেবারেই আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ। আমি কেটে নিয়েছি, এখন লবণ আর মরিচ দিয়ে মেখে নেব। আসলে শুকনো মরিচ ভেজে দিলে কিন্তু বেশি ভাল লাগে। যাই হোক, আমি এখন গুঁড়ো মরিচ দিয়ে করব। সব মরিচ দিয়ে লবণ দিয়ে দিলাম, পর্যাপ্ত কমিয়ে দিয়েছি, যদি লাগে আবারও দেওয়া যাবে। আর এখানে মরিচের গুঁড়ো, গুঁড়ো মরিচ একটু ঝাল ঝাল হবে, মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। মেখে নিলে কিন্তু হয়ে যাবে আমার আনারস মাখা। দেখুন, দেখতে যেমন সুস্বাদু মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো অবশ্যই আমার টেস্টটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।